ঠেলায় পড়লে গুরু গাছে ওঠে, গান বন্ধ হয়ে গেছে, ভিডিও রেকর্ড করলে গান বন্ধ হয়ে যায়। ভালো করে এক্সারসাইজ করো, সকালের রুটিন এক্সারসাইজ চলছে ওর এখন। হাই ভগবান, কি অবস্থা! হাত দুটো সোজা হচ্ছে না কেন? হাত দুটো সোজা করার নয় তো, হাত দুটো সোজা যখন করা তখন করো। কই ফাটলো না তো? এটা কি আর আমার পা যে ফাটবে? করো তুমি ব্যায়াম করো। সকাল ঘুম থেকে উঠলো, এখন বাজে 11টা বাজে 15 মিনিট বাকি, তাই সকাল সকাল হয় 11টার সময় সাড়ে তিনটেই ঘুমিয়েছ তো, ও এসছো সাড়ে তিনটের সময়, তো এই এখন ব্যায়াম চলছে সকালবেলায় ঘুম থেকে উঠে। আগে কি ছিলে আর এখন কি হলে? আবার হয়ে যাব, কিছুতেই তুমি হবে না, গ্যারান্টি হয়ে যাব। এইভাবে বাড়িতে করলে কোনোদিনও কিছুই কমবে না। ওরে মাঠেই তো যাচ্ছিলাম, ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে দুদিন ধরে, কি করবে? এত বৃষ্টি বন্ধ করলে তো হবে না, ব্যথাগুলো কমবে গায়ের। কমবে না, এই তো দুদিন হলো ব্যাম ব্যাম করছো, তিন দিন করছো, এত শিগগিরই কমে যাবে? হ্যাঁ, কত হয়েছে? নাও নাও নাও, এইটা খেয়ে নাও তুমি এবার। আহারে কি দুঃখ, খিচুড়ি হচ্ছে, খিচুড়িটাও খেতে পারবে না। সবাই খাবে খিচুড়ি আর একজনা এখন খাচ্ছে কেলক্স, এরপর খাবে দুটো রুটি আর সবজি, চিকেনটাও খেতে পারবে না রে। আহারে কত কষ্ট জুনু, ধাবড়া খাবে, ধাবড়া খাবো কেন? আহারে বেচারা ভোলা ভালা মুখ, এখন যা খাবার ইচ্ছা হয় আমি খেয়ে নেবো বাবা। তোমার জন্যই তো হয়েছে, আমার আমার জন্য এত খাই খেয়েছি, রেগুলার রেগুলার ধান কমাতে হবে। আচ্ছা কি টেনশন, আমার টেনশন ধরিয়ে দিচ্ছ, ঘুম আছে, ঘুম হচ্ছে না আমার তোমার কারণে। হ্যাঁ গো, এক মাসে ফিট হয়ে যাবে, এক মাসে শরীর পুরো মেদ পেদ সব কাটিয়ে নেবো। খেও না, প্রতি অতিরিক্ত আলু খেতে নেই, এই পরিমানে এদের বাড়িতে আলু ছাড়া আর কিছু নেই, আলুর চাষটাও হয় আলু ছাড়া আর কিছুই নেই। খেতে পারছি না, কখন দিয়েছি খেতে পারছে না, মানে ওই যে কথায় আছে গরম আগে ভাত দেবো, দুটো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দেবো, না না ভাত খাও, ভাত এমনি দিয়ে ভাত খাও, ভাত আমি আর দিন খাইনি, চার দিন ভাত খাইনি বলে আফসোস করছে, চিন্তা করো। আফসোস কি আছে, আমি সবকিছু পারি, গোড়ার মাথা পারো তুমি, এক্ষুনি খিচুড়িটা নিয়ে এসে বসে দেখবে কেমন করছো। তোমার মাথায় উঠেনি তো? এই তোমার এই ন্যাকামি আরো বেশি করে প্রবলেম হচ্ছে জানো তো। ঠিক আছে,
তোমার ন্যাকামোটাই বেশি প্রবলেম হচ্ছে। আমি তো খিচুড়ি খেতে পারবো না, মুখে তুলতে পারবো না। বাবা রে কি কষ্ট আমার জন্য, সবকিছু ত্যাগ করে দেয়। ন্যাকামোটা কম ছাড়া মারবে কে সাড়াবে এগুনি। আমি সত্যি খিচুড়ি খেতে পারবো না, তুমি খাচ্ছ না আমি কি করে খাই? তুমি বলো, তোমার সাথে আমি রুটি খাইনি, আমি ভাত খেয়েছি একদিনও। আমি 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 এত ব্যায়াম ট্যাম করছি, দৌড়াদৌড়ি করছি, তুমি করো দেখি। সব কম্পেয়ার করে সবতে করবে না। আমি তো খাওয়া ছেড়ে দিয়েছি, তোমার জন্য মাছ মাংসটাও খাওয়া ছেড়ে দিয়েছি। বলো তো তুমি, আমার ঘুমোবার আগে তুমি ঘুমিয়ে পড়ো নাক ডেকে, এটা বলো। এইটা বাজে কথা বললে, তুমি আড়াইটা অবধি কাজ করো, আমি আড়াইটা অবধি বাজে বসে থাকি না। কি দুঃখ হচ্ছে আমার ছেলেটাকে দেখে, যে ছেলেটা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না, যে ছেলেটা ভাত ছাড়া কিছু খায় না, সে ছেলেটা আজকে চার দিন ধরে আজকে ইয়ে খেয়ে যাচ্ছে। আরে শোনো শোনো, জান মেরি লে জান তেরি জো হাজির হ্যাঁ। গান শুরু হলো। একটু আগে বললে না তুমি খিচুড়ি খাবে না, এই করবে না, আমি তো টেস্ট করছি। লোভা আর বলে খাবো না, তাহলে মানা যায়? আমাকে শুধু বলে খাও খাও গেল। তুমি আমাকে সব সময় খাওয়ার পরেটা কেন দাও? খাবো না তোমাদের খিচুড়ি, আমি খাবো না আজ থেকে, প্রতিজ্ঞা করে নিলাম খাবো না খিচুড়ি। আমার চর্বি চড়েছে, আমার জন্য তোমার পয়সা কড়ি সব শেষ হয়ে যাচ্ছে, এইসবই তো শুনবো। খাবো না তোমার খিচুড়ি, তুমি খেয়ে নাও, তুমি খেতে পারছো। কাজ করছি তো, এটা ডিস্টার্ব করো না। আমি থাকবো না, তুমি শুনতে পেয়েছো? এত বড় খাবার কোটাটা তুমি আজকে আমাকে দিতে পারলে, থাকবো না। তুমি তোমার কাজ নিয়েই থাকো, আমাকে নিয়ে তোমাকে থাকতে হবে না, কিছুতেই আমাকে নিয়ে তোমাকে থাকতে হবে না। সো তোমরা দেখতে পারলে কিভাবে ও আমাকে বাড়িতে টর্চার করে, ওর সাথে টাইম স্পেন্ড করবো ভাবলাম বলে এলাম, কিন্তু আমার সাথে এইভাবে টর্চার করে। হুম।